2013 সালের 13 অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেন নাজমুল হাসান পাপন। পরপর এক বছরে টাইগাররা খেলার মাঠে শুধু নিচেই নামছে। বোর্ড নির্বাচন ক্রিকেটারদের পাওনা মেটানোর ব্যর্থতা, কোচের পদত্যাগ, সাকিবের শাস্তি, নানান বিষয় নিয়ে মানুষের মনে প্রশ্ন জেগেছে। এসবের উত্তর খুঁজেছেন শামসুল আরেফিন। শুধু ক্রিকেট বোর্ড কেন, গোটা দেশকেই নাড়িয়ে দিয়েছে গেল বছরের বিসিবি নির্বাচন। নানান কেচ্ছা কাহিনী চড়াই উতরাই। অনুসারীদের নিয়ে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়ান। সুতরাং নির্বাচনের বিষয়ে তারা কোনো কিছুই চাইতে পারে না, কোনো নামও তারা চাইতে পারে না। কারো কারো কথা, নীল নকশার নির্বাচন, খালি মাঠে গোল বিসিবি নির্বাচিত প্রথম সভাপতি নাজমুল হাসান পাপনের। দায়িত্ব নেবার মাস তিনিকের মাথায় দেশের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ, বড় আয়োজন সফলভাবে শেষ করে বাহবা কুড়িয়েছে বিসিবি। কিন্তু বিশ্ব ক্রিকেট সামাল দিলেও ঘরের ক্রিকেট, পরিচালকদের কেউ বা কারা, কোচ সেন জার্গেনসেনের সমালোচনা করায় বিপাকে বিসিবি। পদত্যাগ করলেন জার্গেনসেন আর তার সাপোর্ট স্টাফ। দ্রুত স্টাফ নিয়োগে মুখ রক্ষা নতুন কমিটির। ক্রিকেট কি এগুলো না পিছানো? দুর্নীতি দমন ট্রাইব্যুনাল করে বিসিবি ম্যাচ ফিক্সিং এর বিচার শেষ করেছে ঠিকই, কিন্তু এখনো কেন মিটল না ক্রিকেটারদের সঙ্গে বিপিএল দলগুলোর দেনা পাওনার হিসাব? অনাপত্তিপত্র নিয়েও বিপাকে পড়ে সিপিএল খেলতে পারেননি সাকিব আল হাসান। শৃঙ্খলা ভাঙার দায়ে 6 মাসের জন্য নিষিদ্ধ হন সব ধরনের ক্রিকেট থেকে। সাজা কি লঘু না গুরু? জাতীয় দলের সহঅধিনায়কত্ব কি সান্ত্বনা পুরস্কার? নতুন বোর্ডে আছে রেকর্ড সংখ্যার সাবেক টাইগার অধিনায়ক, তবুও নাজুক অবস্থায় ঘরোয়া ক্রিকেট। অপেক্ষায় পড়ে আঙুল চুষছে ক্রিকেট ক্যালেন্ডার। মৌসুম বলতে কোনো শব্দ নেই, কেন মৌসুম না, এক মৌসুম গেছে মাঠে নামতে পারেনি প্রিমিয়ার লিগ, বারবার কেন পিছাচ্ছে দিন তারিখ? নানা কমিটি করে চেয়ারম্যান বসানো হয়েছে, নাই সদস্য, হবে হচ্ছে করে কেটে গেছে এক বছর। 10 মাস পার করে নির্বাচিত হয়েছেন 2 সহসভাপতি। দেশের ক্রিকেটের সাথে অনেকদিন, কিন্তু বোর্ড পরিচালক হয়েও কোনো কমিটিতে জায়গা কেন হয় না আহমেদ সাজ্জাদুল আলম ববি, এনায়েত হোসেন সিরাজের মতো সংগঠকদের? কিছু কমিটি চেয়ারম্যানদের দেখা যায় শুধু বিসিবির নিয়মিত সভায়, আর দায়িত্ব নাই। দক্ষ নবীনদের কেউ কেউ দপ্তর পেয়েছেন ঠিকই, তবু কেন ওঠে কাজের সুযোগ না পাওয়ার অভিযোগ? মাঠের ক্রিকেট ভালো না চললেও কোনো কোনো পরিচালকের প্রতাপ ভালোই বাড়ছে বলে ক্রিকেট পাড়ায় জোর আলোচনা। সত্যিই কি ঘটনা টটনা যাই হোক, তাদের মেয়াদের বাকি 3 বছরে এই কমিটি মাঠের ক্রিকেটকে এগিয়ে নিতে পারলেই হয়তো অনেক প্রশ্নের উত্তর আর চাইবে না জনগণ।